নমস্কার বন্ধুরা, কাজের বাজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখে নেব যে মেডিকেল টেকনোলজিস্টের উপর WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 863টা ভ্যাকান্সি বার করেছে। তো চলুন ওটা একটু দেখে নিই কী আছে কি না আছে। তো চলে আসি আমার ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে আসার পর গুগল যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে ওখানে লিখব WBHRB, তারপর এন্টার মারব। তারপর যেটা আসবে প্রথমেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। নিচে এরপর আসব, নিচে আসার পর দেখতে পাবো যে এখানে 3 নম্বর পয়েন্টে আছে, দেখুন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য টু দ্য পোস্ট অফ ভ্যারিয়াস ক্যাটাগরিজ অফ মেডিকেল টেকনোলজিস্ট। তো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একটা পিডিএফ খুলে গেল, পিডিএফটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন দেখে নিই কী আছে। তো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এবং এটার যেটা অনলাইন রেজিস্ট্রেশন যেটা আছে সেটা স্টার্ট হবে 10/1/2020, অর্থাৎ এখনও এটা স্টার্ট হয়নি। 10 তারিখ, মানে জানুয়ারি মাসের 10 তারিখ এটা স্টার্ট হবে এবং চলবে 20 তারিখ পর্যন্ত, ঠিক আছে, এবং রাত 8টা পর্যন্ত, ঠিক আছে। তো এটা কেমন হবে দেখে নিই একটু। যদি অনলাইন 10 তারিখে, ঠিক এই সব জায়গায় একটা এরকম দেখাবে, যেরকম দেখাচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, সেরকম একটা দেখাবে যে এরকম অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট, এরকম এই জায়গাটা দেখাবে, ঠিক আছে। তো চলুন পিডিএফটা একটু দেখে নিই কী আছে। এখানে স্কেল অফ পে আছে 7,100 থেকে 37,600 টাকা, এটা হলো এটা স্কেল অফ পে। তো এখানে অনেক পোস্ট আছে, মেডিকেল টেকনোলজিস্টের আন্ডারেই অনেক পোস্ট আছে। এখানে মেডিকেল টেকনোলজিস্ট RD, মেডিকেল টেকনোলজিস্ট ECG, মেডিকেল টেকনোলজিস্ট RT, মেডিকেল টেকনোলজিস্ট ডায়ালিসিস, মেডিকেল টেকনোলজিস্ট EEG, EMG, মেডিকেল টেকনোলজিস্ট ক্যাথ ল্যাব, মেডিকেল টেকনোলজিস্ট পারফিউনিস্ট, এরকম অনেক পোস্ট আছে। তো প্রত্যেকটা পোস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন UR, SC, ST, OBC, A, OBCB, PWD এবং লাস্টে টোটাল, শেষে টোটাল টোটাল করে 863টা, এরকম দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রথমে একটা আপনাদের বলে দিই খালি বোঝার সুবিধার্থে, মেডিকেল টেকনোলজিস্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 3, এখানে UR আছে অর্থাৎ যেটা জেনারেল সেটা আছে 24টা, SC আছে 11টা, ST আছে 3টে, OBCA 5টা, OBCB 4টে এবং PWD অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা তারা আছে 2টো, অর্থাৎ অল টোটাল 49টা। তো এরকমভাবেই প্রত্যেকটার ক্ষেত্রে এরকমভাবে দিয়ে দেওয়া আছে, এখানে 49টা, এখানে 317টা। তো আপনারা যেই ডিপার্টমেন্টের আন্ডারে করে থাকবেন কোর্স সেটা আপনারা সেটার উপর আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা আছে এখানে লিখে দেওয়া আছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে, এবং সাথে এখানে লিখুন লেখা আছে অ্যান্ড 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 এ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ইন দ্য কনসার্ন সাবজেক্ট রেকগনাইজড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্যারা মেডিকেল কাউন্সিল। তো এখানে বলে দেওয়া আছে যে হায়েস্ট সেকেন্ডারি পাস থাকতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে মেডিকেল টেকনোলজির ওপর, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এখানে আরও দেওয়া আছে যে অথবা আপনার ডিপ্লোমা যদি নাও থাকে আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকলেও হবে, এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে, আপনি দেখতে পাবেন এই যে লিখে দেওয়া আছে ব্যাচেলার্স ডিগ্রি ইন মেডিকেল টেকনোলজি অফ এ সাবজেক্ট কনসার্ট ফ্রম এনি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কোনো জায়গা থেকে মেডিকেল টেকনোলজির ওপর যদি ব্যাচেলার্স ডিগ্রি থাকে তাহলে এটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। ডিজারেবল অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স কেউ তেমন কিছু চাওয়া হয়নি, নীল লেখা আছে এখানে, এবং এখানে লেখা আছে এজ নট লেস দ্যান 21 ইয়ার্স, নট মোর দ্যান 39 ইয়ার্স, এই এই বয়সের হিসাবে, অর্থাৎ 21 বছরের কমও হওয়া যাবে না এবং 39 বছরের বেশি হওয়া যাবে না। এখানে লিখে দেওয়া আছে ফি,
ফি, যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস, ফি দেখুন লিখে দেওয়া আছে এখানে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং রুপিস 160, তার মানে 160 টাকা আপনাদের দিতে হবে থ্রু জিআরপিএস গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, জিআরপিএস। তো যারা জানেন না জিআরপিএস জিনিসটা কি, তো চলুন একটু দেখে নিই কি আর জিনিসটা আছে। তো জিআরপিএস জানার জন্য এখানে আমি একটা এখানে একটা জিনিস খুলে রেখেছি, আপনারা যখন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টে আপনি যখন অ্যাপ্লাইটা করবেন, তারপর সব রেজিস্টার করার পর একটা জায়গা আসবে মেক পেমেন্ট, ঠিক আছে? মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে এই পেজটা খুলে যাবে, এরকম পেজ খুলে যাবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো এখানে প্রথমে মেক পেমেন্টের উপর ক্লিক করার পর এই পেজটা খোলার পর আসবে পেমেন্ট মোড, প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট মোড, এখানে লেখা আছে দেখুন। তারপর এখানে সিলেক্ট করতে পারবেন, এখানে লেখা আছে অনলাইন, অনলাইন অথবা ডেবিট কার্ড। আপনারা যারা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তারা ডেবিট কার্ডের মাধ্যমে করে দেবেন, যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান না তারা অনলাইনের উপর ক্লিক করবেন, অর্থাৎ অনলাইন, অনলাইনের উপর ক্লিক করবেন। বলে রাখি এখান থেকে একটা খুব সম্ভবত একটা চালানের মতন বেরাবে, তো চলুন আমিও ঠিক জানি না জিনিসটা, একবার দেখে নিই কী আছে। অনলাইনের উপর ক্লিক করলাম, এবার সাবমিট, সাবমিট ক্লিক করেছি, খুলছে। তো আসলাম, এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে জিনিসটা, এরকম হচ্ছে দেখুন। যেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া ছিল, এই যেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পিডিএফের মধ্যে দেওয়া ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে। এবং এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মিসক্লিনিয়াস রিসিভড আদার ফিস, এখানে লিখে দেওয়া আছে 210 টাকা, ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট 210 টাকা। তো কনফার্ম করলাম, কী করলে দেখা যাক। কনফার্ম করার পর দেখাচ্ছে এখানে ব্যাংক নেম, ব্যাংক নেম বিভিন্ন ব্যাংক আছে, স্টেট ব্যাংক, ইউনিয়ন, ইউকো, এলাহাবাদ, ব্যাংক অফ বরোদা, অনেক রকম ব্যাংক আছে, এইচডিএফসি, আইসিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, বিজয়া, অ্যাক্সিস, যেটার ইচ্ছা। আপনার ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে অ্যাকাউন্ট, তখন আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপর ক্লিক করবেন, যদি ইউবিআইতে থাকে তাহলে ইউবিআইয়ের উপর ক্লিক করবেন, যদি এইচডিএফসি থাকে তাহলে এইচডিএফসির উপর ক্লিক করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন ব্যাংকের মারফত আপনি এই পেমেন্টটা করতে চান। তখন যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তখন আপনার স্টেট ব্যাংকের উপর ক্লিক করতে হবে। এখানে লেখা আছে ইউ হ্যাভ টু পে অনলাইন থ্রু সিলেক্টেড ব্যাংক, আর ইউ শিওর? তো ঠিক আছে, চলুন ইয়েস এর উপর ক্লিক করি। ক্লিক করেছি, তো এখানে ক্লিক করার পর আমার মোবাইলে সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে এসেছে, মেসেজের মধ্যে দেখাচ্ছে ইউ হ্যাভ ইনিশিয়েটেড ট্রানস্যাকশন ইন জিআরপিএস পোর্টাল 210 রুপিস, জিআরএন ইস, একটা নাম্বার দেওয়া আছে, তারপরে এরকম একটা মেসেজ এসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর দেখছি আমরা একটা অন্য পেজ খুলে গেছে, তো এখানে লেখা আছে জিআরএন নাম্বার সব দিয়ে দেওয়া আছে, ডিপোজিটার নেম, অ্যামাউন্ট, ব্যাংক নেম, পেমেন্ট মোড, অনলাইন ব্যাংকিং, ডিপার্টমেন্ট নেম সব দেওয়া আছে এখানে, সার্ভিস নেম, সেক্রেটারি অ্যান্ড কন্ট্রোলার অফ এক্সামিনেশন, প্লিজ রিকনফার্ম দ্য টোটাল পেয়েবল অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা পেমেন্ট করছেন এটা এখানে আপনাকে একবার কিবোর্ডে দিতে হবে, লিখতে হবে একবার। তো চলুন লিখে দিই 210 টাকা, ক্লিক করে 210, এরপর কনফার্মের উপর ক্লিক করব, কনফার্ম, দেখি কী খোলে, লোডিং হচ্ছে। তারপরে আসছে আপনার এসবিআই অনলাইন, অর্থাৎ এসবিআই এর পেজ খুলে গেছে, এখানে লেখা আছে পার্সোনাল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনার যারা এসবিআই ইউজ করেন আপনার তারা ভালো মতনই জানেন এসবিআই নেট ব্যাংকিং এর মাধ্যমে এটা খুব সম্ভবত টাকাটা পেমেন্ট করা হবে, তার জন্য এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনি
টাকাটা দিয়ে দিতে পারবেন। তো এইটা হলো পেমেন্ট সিস্টেমটা যেটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আমি মেন জায়গায় ফিরে আসি, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট, ক্যাশ শ্যাল নট বি অ্যাকসেপ্টেবল। এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট, ক্যাশ শ্যাল নট বি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এগুলো কোনোটার মাধ্যমেই পয়সা টাকা এরা নেবে না, এরা শুধু জিআরপিএস অর্থাৎ গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে এরা টাকা নেবে। তো এই হলো ব্যাপার, আর বাদ বাকি তো সব আপনারা জানেনই। ওয়েবসাইটে 10 তারিখ, 10 তারিখ খুলবে, 10 তারিখ থেকে 20 তারিখ 8টার মধ্যে করতে হবে অ্যাপ্লাই, আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম ইজ 20/01/2020, মানে 20 তারিখ আপনার শেষ ডেট 8টা পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। এরকমই সরকারি চাকরির সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।